আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের এই বিশেষ আলোচনায় কথা বলছি 500 এবং 1000 টাকার নোট বাজার থেকে উবে যাওয়া নিয়ে। একেবারে 2 ঘন্টার নোটিশে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। আমরা কিছুক্ষণ আগেই আলোচনায় ছিলাম যে এর ফলে কালো টাকা আদৌ কতটা অ্যারেস্ট করা যাবে, কালো টাকা বাজার থেকে কতটা অদৃশ্য হবে, এইটাই ছিল মূল বিতর্ক যেটা কৃষাণু বারবার বোঝানোর চেষ্টা করছিলেন। ফেক কারেন্সি ইজ এ ডিফারেন্ট ইস্যু, প্রধানমন্ত্রী ফেক কারেন্সির কথা বলেছেন, এই শুধু তাই নয়, কিন্তু কালো টাকা শুধু ফেক এন্ড ব্ল্যাক, ব্ল্যাক মানে এটা যে গ্রে এন্ড ব্ল্যাক ইকোনমির জন্য যে আর্টিফিশিয়াল প্রাইস ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেওয়া হয়, যে আপনি সাধারণ মানুষের যা ক্ষমতা আছে, যেই টাকায় আমি আজকে একটা ফ্ল্যাট কিনতে পারি আমাকে তার থেকে বেশি দাম দিতে হচ্ছে, সাধারণ জিনিসপত্র চাল ডাল তেল নুন যত টাকায় কিনতে পারি তার সে একটা ইনফ্লেশনারি একটা অ্যাসপেক্ট আছে, দামটাকে চড়িয়ে রাখা হচ্ছে, তার কারণ হচ্ছে সেটা কেনার একটা বড় বাজার আছে, লোকের কাছে টাকা আছে। যখন আপনার এই গ্রে এবং ব্ল্যাক ইকোনমিটাকে আপনি কার্টেল করবেন, ওটাকে আপনি বন্ধ করবেন, তখন আপনার এই যে ইনফ্লেশন, একটা যে ক্রিয়েটেড ইনফ্লেশন, যে আমরা অনেক সময় আমি একটা কথা বলি, যেই দামে যেই প্রোডাকশন হচ্ছে, আমার প্রশ্নটা একটু লম্বা হতে পারে, এক মিনিট সদরূপ, আমার প্রশ্নটা একটু লম্বা হতে পারে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি সাধারণ জ্ঞান বুদ্ধি নিয়ে, ঠিক আছে? আমি একজন ইকোনমিস্ট নই, আমি সাধারণ মানুষের মতো সাধারণ জ্ঞান বুদ্ধি সাধারণ বলছি, ফেক নোট বাংলায় বলছি, ফেক নোট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি এই জন্য বলছি ফেক নোট যারা ছাপায় তারা পার নোট কত টাকা কস্ট হলো এটা হিসেব করে না, তাদের একটা বড় বাজেট থাকে যে ভারতের অর্থনীতিকে ধ্বংস করো। আজকে আপনি নতুন নোট বাজারে নিয়ে আসবেন, তোমার এই পয়েন্ট আমি খালি একটা পয়েন্ট যোগ করছি, তুমি দেখো ঠিক বলেছো, কেন বলছো, এই যে 100 টাকার নোট, এটা এটা স্বাভাবিক লজিক যে আজকে যদি যে ফেক নোট ছাপাচ্ছে সে 100 টাকার থেকে বেশি চেষ্টা করবে 500 টাকার নোট ছাপাতে, কি 500 থেকে বেশি 1000 টাকা ছাপাতে চেষ্টা করবে, ন্যাচারালি তাদের ইকোনমিকে হিট করার সুযোগ বেশি, কারণ ইন্ট্রিনসিক ভ্যালু মোটামুটি এক, কিন্তু যার এক্সচেঞ্জ ভ্যালুটা যত বেশি হবে তাদের হিট করা তত বেশি। কিন্তু এখানে কিন্তু এখানে নরেন্দ্র মোদী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন গতকাল, সেটা হচ্ছে যে ফেক নোট ছাপানো হচ্ছে কাশ্মীরে আসছে কাশ্মীরের টেররিস্টদেরকে সাহায্য করার জন্য। তাহলে কাশ্মীরের টেররিস্টদেরকে সাহায্য করার জন্য যে ফেক নোট ছাপাচ্ছে সে ফেক নোটটা ছাপিয়ে কত টাকা মুনাফা করতে পারলো, তার কস্ট কতটা কমাতে পারলো, কি তার কাছে ইম্পর্টেন্ট নয়, তার কাছে ইম্পর্টেন্ট নয়, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কাশ্মীরের টেররিস্টকে টাকা না পৌঁছে দিতে হবে, 1000 টাকার নোটে পৌঁছে দেওয়া, 1000 টাকার নোটে পৌঁছে টেরার ইকোনমিকেও জানতে হবে, টেরার ইকোনমিকে দেখছি না আমি, সেভাবে দেখছি না টেররিস্ট কি ফান্ডিং কিভাবে হবে, সেটা টেররিস্ট যারা ফান্ডিং করে তারা ঠিক একটা রাস্তা বার করবে, লাদেন কিন্তু টুইন টাওয়ার অবধি পৌঁছে গিয়েছিল, আমার প্রশ্ন হচ্ছে যে ফেক নোট যারা ছাপান তারা কালকে যে নতুন নোট বেরোবে সেটাকে ফেক করবেন, তার জন্য তারা ইনভেস্ট করবেন, তাদের পয়সা আছে, আমার কথা হচ্ছে যে সেটা নতুন নোট সেটা করতে গিয়ে এই নোটটাকে বাতিল করে আমি যে ক্যাওস তৈরি করলাম সেটা তো এক ধরনের পেমেন্ট, আমি তো এইটাকে পে করছি, এই শুনো এই নোটগুলোকে বাতিল করে অনুরোধ করব, এটাও যেন আমরা সবাই বিচার করে দেখি এই কেওসের ফলে, এখানে ইকোনমিস্ট উনি রয়েছে, আমি আমি একটা বলতে পারব, এক মিনিট আমি আপনাদের দেখাবো প্রাক্তন অর্থমন্ত্রী অর্থাৎ কংগ্রেস জমানার যিনি অর্থমন্ত্রী ইউপিএ জমানার, তিনি যে প্রশ্ন তুলেছেন, ভারতবর্ষে এরকম বেশ কিছু ইকোনমি আছে যে ইকোনমি মনিটাইজ নয়, অর্থাৎ এরকম খাতায় কলমে তার হিসেব হয়তো সবসময় পাওয়া যায় না, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং সেই ইকোনমি যেভাবে ধাক্কা খাবে সেটাকে সোজা করে দাঁড় করানো সরকারের রেসপন্সিবিলিটি হয় যেন। চিদম্বরমের বক্তব্য একটু শুনি, তারপর আসছি আলোচনায়। ইয়েস্টারডে উই সাপোর্টেড দ্য ডিসিশন, বাট ওয়েদার দ্য অবজেক্টিভস উইল বি অ্যাচিভড উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি, আই থিঙ্ক দ্য কনসেনসাস ওয়াজ দ্যাট দ্য ইকোনমিক গেইনস মে বি ভেরি স্মল অ্যান্ড দ্য ডিসরাপশন অ্যান্ড ইনকনভিনিয়েন্স মে বি ভেরি লার্জ। Question is, how quickly and how efficiently will the old notes be replaced by the new notes when people legally go to the bank and ask for an exchange of notes? But there is a non-monetized economy. Now, you can't call that a black economy. That's non-monetized, still legitimate. The entire farm economy is non-monetized but legitimate. Likewise, people below the income threshold, income tax threshold, may be non-monetized, but that is legitimate. But the money they have is not illegitimate money, it's perfectly legitimate. So that economy is quite large in India, and that economy has indeed played a part in keeping the wheels of the economy moving. যে কথা বলছেন প্রাক্তন অর্থমন্ত্রী, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো যারা ইনকাম ট্যাক্স দেন না, তাদের তো তারা মনিটাইজড ইকোনমির মধ্যে পড়েন না,
কিন্তু তারা তাদের কাছে 500-1000 টাকা, আজকে যে আমাদের ইনফ্লেশন, তাদের 500-1000 টাকা তাদের কাছে প্রচুর থাকে, সেই মানুষগুলো যে ঝামেলার মধ্যে পড়ছেন। ফার্ম ইকোনমির কথা উনি বলছেন, পাঞ্জাবের ফার্মাররা আমি ইন্টারভিউ দেখছিলাম, তারা বলছেন এখন হারভেস্ট টাইম, এই সময় ওই আড়তদাররা বিক্রি কেনা বেটা করে, খুব অসুবিধায় পড়ছে, তারা দেখছিলাম ইন্টারভিউ। মানে আমার বক্তব্য হচ্ছে যে প্রাইভেট হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা করাতে আজকে যিনি পারলেন না, তিনি যেরকম হ্যারাসড হলেন, দ্যাট ইজ আ শর্ট অফ পেমেন্ট ফ্রম দি সাইড অফ দি সোসাইটি, তেমনি এটাও একটা পেমেন্ট। আমি কি এই পেমেন্টটা করে প্রয়োজনীয় যে বেনিফিটটা সেটা পাচ্ছি না? আমাদের এখানে একটা ইকোনমি তো দুটো পার্ট আছে, যেটা আমরা শুরুতে বলেছিলাম, যেটাকে আমরা ফর্মাল বলি, অর্গানাইজ, যেখানে হিসাবে সমস্ত রিসিট, তারপর আমি ক্রেডিট কার্ড দিয়ে যে ট্রানজ্যাকশন করি, আরেকটা হচ্ছে বিশাল অংশ সোজা কথা আমাদের যে খুচরো রিটেল ট্রেড, ধরো এটা নিয়ে তো আমরা অনেক কান্নাকাটি করি, চেঁচামেচি করি, এই রিটেল ট্রেডে আদৌ ক্যাশলেস ট্রানজ্যাকশন হয় না, আজকে অবধি হয় না। অরুণ জেটলি একটা ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ আমি যেটা মনে করি, যে জায়গাটা ওরা এক জায়গায় গুলিয়ে যাচ্ছে জিনিসগুলো, সেটা হচ্ছে 500-1000 টাকার নোট যদি বাতিল করি, সেটা দিয়ে ক্যাশলেস ইকোনমি তৈরি হবে না। ক্যাশটাকে সরিয়ে দিয়ে আজকে যদি ইকুইভ্যালেন্ট কথা বলা হয়নি, ক্যাশলেস ইকোনমি, তুমি একটু অরুণ জেটলির ইন্টারভিউটা শোনো, তুমি শোনো নিতালি, যেটা কেন্দ্রীয় সরকার এই এনডিএ নয় এর আগে ইউপিও ট্রাই করেছে যে এনকারেজ করাতে যে মোর টু প্লাস্টিক মানি, আমি আজকে সকালে অরুণ জেটলি যে ইন্টারভিউ দিয়েছেন আমি সেটার কথা বলছি। আমি গত 10 বছরের একাধিক জিনিস ইন্টারভিউ করতে বলতে পারি, আমি সেটা বলছি না। আই এম স্পেসিফিক্যালি মেনশনিং ওয়ান ইন্টারভিউ যেটা অরুণ জেটলি আজ সকালে বলেছেন ডিডিতে, আমি সেই কথাটা বলছি। আমি অন্যদিকে সত্যি আমি এটা মনে করি যে আজকে টাকা যদি আমি বাতিল করি, করে কত টাকা তাতে সাবস্টিটিউট করলাম সেটা অন্য প্রশ্ন, কিন্তু ক্যাশলেস ইকোনমিটা এইভাবে যদি আমি সরিয়ে দিই, আলটিমেটলি সেদিকে মুভ করতে পারি, কিন্তু আলটিমেটলি সেই ক্যাশলেস ইকোনমি কবে আসবে এবং এই মুহূর্তে আমি কোন পজিশনে আছি, ফারাক আছে, সেই ফারাকটা থাকার জন্যই সমস্যাটা। আজকে একটা বড় অংশের ইকোনমি তারা কিন্তু ক্যাশ ছাড়া ট্রানজ্যাকশন করতে পারেন না, সেখানে ক্রেডিট কার্ড, ডিজিটাল ইকোনমি এখনও চলে না। আমি এটা মনে করি মোদি যেটা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী হয়ে একটা পুশ দেওয়া, সেটা সম্পূর্ণ সমর্থনযোগ্য, ব্যাংকে অ্যাকাউন্ট করো, ডিজিটাল ট্রানজ্যাকশন করো, কিন্তু এই মুহূর্তে রিয়েলিটি উই আর নট ম্যাচিউরড এনাফ, রিয়েলিটি হচ্ছে ক্যাশলেস ইকোনমি কাছে আমাদের বহু অনেক দূর অবধি যেতে হবে। অরুণ জেটলির শোনো, কৃষাণু একটা কথা শোনো, তোমাদের বর্তমান সরকারের অর্থমন্ত্রী একটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছেন, সে উদ্দেশ্যটা এটাই যে ক্যাশলেস ট্রানজ্যাকশনে যতক্ষণ না পৌঁছাচ্ছি ব্ল্যাক মানির উৎস থেকে আমি মুভ করতে পারবো না, সেটা ওয়ান অফ দ্য এজেন্ডা। কিন্তু এই এই পার্টিকুলার এই প্রশ্ন তোমার অর্থমন্ত্রীকে তুমি ডিনাই করলে তো আমি আর কি বলার, বলছেন অন্যরা কি বলছেন তাও শুনো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, দেখো দেখো কি বলেছেন।